নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি ছবিটা হয়তো একটু হেজি লাগছে এখন রাত্রি প্রায় একটা বাজে আমি আমার ছাদ বাগানে সামনে নিশ্চয়ই বুঝতে পারছেন ড্রাগন গাছ এই ড্রাগনটা আপনাদের দেখাবো বলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কাজে ব্যস্ত ছিলাম কিছুদিন আগেই আপনারা আমার ছাদবাগানে এই মরশুমের প্রথম ড্রাগন ফুল দেখতে পেয়েছেন তাহলে আবার কেন ড্রাগন ফুল দেখাচ্ছি কয়েকদিন বাদেই কারণ আছে নিশ্চয়ই থামনেল দেখে বুঝেও গেছেন এই ড্রাগনটা হচ্ছে আমার ছাদ বাগানে প্রথম ইওলো ড্রাগন ইয়েলো ড্রাগনের ফুল এটি কাটিংটা একটি নার্সারি থেকে আমাকে দিয়েছিল নার্সারি ভিজিট করার সময় টালিগঞ্জের একটি নার্সারি তা সেইটা লাগিয়েছিলাম এতদিন বাদে প্রথম ফুল ফুটলো দেখুন আমি অলরেডি পলিনেশান করে দিয়েছি অলরেডি পলিনেশান করে দিয়েছি দেখুন এই জায়গাটা দেখে কিন্তু আর কিছু তফাৎ বুঝতে পারবেন না আমার ছাদ বাগানে যে প্রচুর রেড ভ্যারাইটি ড্রাগন আছে পিঙ্ক রোজ আছে তার সাথে কোনো তফাৎ নেই সাদা ফুল যা সব কিছু একই রকম কিন্তু এইখানটা দেখলে হয়তো একটু বুঝতে পারছেন এইগুলো কিন্তু একটু রেড ভ্যারাইটির ড্রাগনের থাকে কিন্তু একটু আলাদা একটু ইয়োলিশ দেখুন একটু ইয়োলিশ কালার রয়েছে রাত্রিবেলা কতটা বুঝতে পারছেন জানেন জানি না কিন্তু আমি বুঝতে পারছি একটু ইয়োলিশ একটু শেড রয়েছে তা যাই হোক ড্রাগনটা বড় হলে অবশ্যই আপনাদের আপডেট দেবো তখন নিশ্চয়ই হয়তো বুঝতে পারব ড্রাগনটা ইয়েলো কালারের হচ্ছে এবং ভেতরে সেটা সাদা হবে না ইয়োলো হবে যাই হোক হওয়ার পরেই দেখা যাবে আপনাদের অবশ্যই আপডেট দেবো দেখে নিন গাছটা এইটা একটা কালো কন্টেনারে বসানো হচ্ছে গোল কন্টেনার এই কন্টেনারে কিন্তু আমি আমার আগের যে ড্রাগনগুলো যে সিস্টেমে বসিয়েছি সেইভাবেই বসিয়েছি দেখুন চারটে পাইপ চারদিক থেকে তুলে তারপর সেগুলোকে জোড়া লাগিয়েছি এইভাবেই করেছি অনেকগুলোই গাছ আছে এর মধ্যে একটা গোল কন্টেনার বেশ বড়ই তাকে হাফ করে করা আছে এইভাবে আপনারা করতে পারেন এই গোল কন্টেনারের মধ্যে এইভাবে চৌকো করে যদি চারটে পাইপ চারদিক থেকে দিয়ে করেন তার সাথে যে আমার অন্য যে ফলের ক্রেটেতে যেভাবে চারদিক থেকে চারটে পাইপ দিয়ে করা তার সাথে তফাৎ একটাই যে ফলের ক্রেটগুলো কিন্তু ঝড়েতে বা হাওয়াতে উল্টে যাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু এই গোল হলে কিন্তু সেটা কিন্তু উল্টাবে না গোল হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা নেই দেখুন এটা পুরো গোল গোল কন্টেনারটা এটা কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটাকে দেখুন এইগুলো পাইপগুলো দেখুন আমি মোটা তার দিয়ে বেঁধে দিয়েছি এগুলো ফুটো করে বেঁধে দিতে হবে যাতে পাইপগুলো সরে না যায় কেননা গোল কন্টেনারে পাইপগুলো রাখা একটু কষ্টকর হয় কর্নার ওয়াইজ যে ফলের ক্রেটগুলো আছে সেগুলোতে অসুবিধা হয় না তো যাই হোক এই আলোটা নিবে গেল যাই হোক আপনাদের তো মোটামুটি ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি এবার বলে দিই আমি ভিডিওটা কন্টিনিউ করছি পজ করছি না তো বন্ধুরা এই গোল কন্টেনারের মধ্যে আপনারা ড্রাগন করুন চৌকোর থেকে এটা আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি ছাদে চৌকোতে করলে অসুবিধে কিছুই নয় উল্টে পড়ে যাওয়ার ভয় থাকে আর যদি আপনারা দড়ি দিয়ে বেঁধে রাখতে পারেন তাহলে ঠিক আছে আর না হলে গোলেতে করলে কিন্তু পড়ার কোনো ভয় নেই শুধু আপনারা একটু কেয়ারফুলি এই পাইপগুলোকে আপনাদের ভালো করে ফিক্স করে দিতে হবে চারটের দিক থেকে তার দিয়ে বাঁধতে হবে যাতে পড়ে না যায় মানে খুলে না যায় সরি বন্ধুরা আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে নমস্কার